Welcome to British Bangla Blog. This is Mukhlisur Jaman Khan from London. How are you, everybody, my dear students? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aske amra emon ekta topic niye kotha bolbo jeti SSC ebong HSC uboi class er jonno dorkar ebong jiboner jonno dorkar botei. Seta hocche narration. Tumra ন্যারেশন পড়ে আসছো আগে থেকে, আই থিঙ্ক ক্লাস 5-6 থেকে তোমরা ন্যারেশন পড়ছো, তাহলে আজকের ক্লাসটা আশা করি তোমরা ভিন্নভাবে এনজয় করতে পারবে, ইফেক্টিভলি তোমরা সহজেই বুঝতে পারবে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তাহলে আমরা চলে যাব ক্লাসে সরাসরি। এসএসসিতে এটা থাকে এরকম যে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল, ন্যারেটিভ স্টাইল। এখন ন্যারেটিভ শব্দটা আসছে ন্যারেট থেকে, ন্যারেট থেকে ন্যারেটিভ, ন্যারেট থেকে ন্যারেশন। প্রতি ক্ষেত্রে তোমরা কিন্তু মেইন শব্দটা শিখার অর্থটা জানার চেষ্টা করবে, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ। অর্থ না জেনে অন্ধের মতো মুখস্থ করলে লাভ নেই, ওকে, ইউ ক্যান নট গো অ্যাহেড। দেন ন্যারেট শব্দটার অর্থ কী, আমরা আমরা জানি অনেক সময় কোশ্চেনে আসে দ্য পোয়েট ও দ্য রাইটার ন্যারেটেড সামথিং, তারপর ন্যারেট থেকে ন্যারেশন, তারপর ন্যারেটিভ। ন্যারেট হচ্ছে যে বর্ণনা করা, টু ডেসক্রাইব সামথিং। তাহলে আইভিই শেষে যখন আইভি থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর শান থাকে সবসময় নাউন, আর যে বর্ণনা করে সেক্ষেত্রে ও আর অথবা ইআর থাকে। ন্যারেটর হচ্ছে যে বর্ণনা করে। তাহলে দেখো, আমি প্রায় ক্লাসই বলে থাকি যে একটা ওয়ার্ডের ডেরিভেটিভগুলো না জানলে তোমাদের জন্য সমস্যা, ইনক্লুডিং সিনোনিম। তাহলে এখন বলতে পারো ন্যারেশনে এত কথা বলার দরকার কি? অবশ্যই দরকার আছে, তোমাকে জানতে হবে ন্যারেটিভ কি, হোয়াট ইজ ন্যারেটিভ। ন্যারেট থেকে ন্যারেটিভ, ন্যারেট থেকে ন্যারেশন, ন্যারেট থেকে ন্যারেটর, যে ডেসক্রাইব করে তাকে বলা হয় ন্যারেটর। এটা তোমরা কোশ্চেনে বিভিন্ন সময় পাও, হোয়াট ডিড দ্য ন্যারেটর মিন বাই দিস। ওকে, তাহলে আমরা দেখলাম যে নেরেটিভ স্টাইলটাকে তোমাকে ডেসক্রাইব করতে হবে। সেটা হচ্ছে যে এখানে এই টপিকটা কিন্তু আমি গত ক্লাসে দিয়েছি, সেটা হেডলাইন ছিল, তোমরা মনে আছে হয়তো, সেম টপিক, ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশন। এই একই টপিক আমি এখানে দিয়েছি, এটাকে আমরা কীভাবে নেরেটিভ স্টাইল চেঞ্জ দ্য নেগেটিভ স্টাইল, এটাকে আমরা কীভাবে চেঞ্জ করবো। এখন বুঝতে হবে তোমাকে, তুমি যখন চেঞ্জ করবে কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যাবে না, সব প্লেইন সেন্টেন্স করতে হবে। এটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, কিন্তু ইন্টারোগেটিভ হবে না। ক্লিয়ার? তুমি যখন চেঞ্জ করবে সেটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে বেজ অন দ্য সেন্টেন্স, বাট দের উইল বি নেভার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি সরাসরি চলে যাচ্ছি, দেখো যদি একটু পড়ি সেটা কি লেখা আছে, দেখো, দ্য ম্যান সেড টু দ্য ওম্যান, ওয়াই আর ইউ ক্রাইং, মাই চাইল্ড ইজ সিক, সেড দ্য ওম্যান, ডিড ইউ টেক ইউর চাইল্ড টু দ্য ডক্টর, সেড দ্য ম্যান, নো, শি রিপ্লাইড, ওয়াই ডিড ইউ গো, সেড দ্য ম্যান, আই হ্যাভ নো মানি, সেড দ্য ওম্যান। এখন চেঞ্জ করতে গেলে স্পেশালি স্পিচ মার্কের ভিতরে যখন চেঞ্জ করো তখন তোমরা অনেক সমস্যার সম্মুখীন হও। ইউ ক্যান নট আইডেন্টিফাই হাউ, হোয়াট শুড ইউ রাইট, কী লিখবে, কারণ তোমাকে পরিবর্তন করতে হচ্ছে। অনেক যুগ যুগ ধরে কিন্তু আমরা ন্যারেশন শিখে আসছি, অনেক টিচাররা শেখাচ্ছে, ঠিক আছে। এখন আজকে দেখো হয়তো ভিন্ন স্টাইলে তোমরা শিখতে পারবে, ইজিয়ার স্টাইলে তোমরা শিখতে পারবে আশা করছি। সেটা হচ্ছে একটা নেগেটিভ স্টাইলে প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে স্পিচ মার্কের ভিতরে কথাটা কার, বা তুমি কিভাবে বুঝবে, তুমি প্রশ্ন করবে কার কথা, কাকে বলছে কার কথা, ওকে, কাকে বলছে। আমি যদি বাংলাতে লিখে দেখো, কাকে বলছে, এটা হচ্ছে কার কথা। এই দুটি বিষয় যদি তোমরা
মাথায় রাখো তাহলে ইজিলি তোমরা আইডেন্টিফাই করতে পারবে তাহলে প্রথমে আইডেন্টিফাই করে ফেলো প্রশ্ন কি করবে কাকে বলছে কথাটা আর কার কথা এখন মানে স্পিচ মার্কের কথাটা কিন্তু সমস্যা করে তোমাদেরকে স্পিচ মার্কের কথাটা কিভাবে চেঞ্জ করবে তাই না তোমাকে চেঞ্জ করতে হবে কিন্তু স্পিচ মার্কের ভিতরে যে কথাটা আছে তাহলে দ্য ম্যান সেড টু দ্য ওম্যান ওয়াই আর ইউ ক্রাইং এখন এই ওয়াই আর ইউ ক্রাইং এটা কাকে বলছে বা কার কথা ওয়াই আর ইউ ক্রাইং কাকে বলছে তুমি যদি কাকে বলছে উত্তর পেয়ে যাও তাহলে কার কথা বলার দরকার নেই কাকে বলছে উত্তর না পেলে তুমি কার কথা এখন ওয়াই আর ইউ ক্রাইং যদি প্রশ্ন করো এটা কাকে বলছে কাকে বলছে উইমেনকে বলছে দেখো ডব্লিউ আমি একটু এভাবে প্রথমে আন্ডার প্রথমে তুমি রেকগনাইজ করে প্রথমে আইডেন্টিফাই করে ফেলো যে এটা ওমেনের কথা এটা মেনের কথা এটা বয়ের কথা এটা গার্লের কথা তাহলে এখানে দুইজন কথা বলছে ওমেন আর ম্যান তাহলে ওয়াই আর ইউ ক্রাইং এটা কার কথা কাকে বলছে ওমেনকে বলছে মাই চাইল্ড ইজ সিক কাকে বলছে অথবা কার কথা যখন দেখবে যে কাকে বলছে এখানে রিলেট করে না মানে এই কথার সাথে এটা মিল নাই তখন পরবর্তী কোশ্চেন করো কার কথা মাই চাইল্ড ইজ সিক কার কথা ওমেনের কথা ডব্লিউ দিয়ে দিলাম তারপর ডিড ইউ টেক ইউর চাইল্ড টু দ্য ডক্টর কাকে বলছে কোশ্চেন করো কাকে বলছে ডিড ইউ টেক ইউর চাইল্ড টু দ্য ডক্টর ওমেনকে বলছে নাকি ম্যানকে বলছে এটা তোমাকে আইডেন্টিফাই করলে তোমার ইট উইল ইজিয়ার প্রথমে কোশ্চেন করবে কাকে বলছে এটার যদি উত্তর না পাওয়া যায় তাহলে জিজ্ঞেস করো কার কথা কাকে বলছে ডিড ইউ টেক ইউর চাইল্ড কাকে বলছে দেখো মহিলাটাকে বলছে ডিড ইউ টেক ইউর চাইল্ড টু দ্য ডক্টর তুমি কি তোমার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে পরবর্তী একটা স্পিচ মার্ক আছে নো কাকে বলছে এটার সাথে সম্পর্ক আছে দেখো তো কাকে বলছে এর সাথে যদি মিল না থাকে তাহলে প্রশ্ন করো কার কথা এটা কার কথা মহিলার কথা দেখো সি রিপ্লাইড তারপরে দেখো ওয়াই ডিডন্ট ইউ গো কাকে বলছে এটা কিন্তু আমার নিজের সৃষ্টি ঠিক আছে আই ইন্ট্রোডিউস লটস অফ থিংস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালি হাউ টু টিচ দেম ইটস নট লাইক দ্যাট এটা এটা বিষয়টা এরকম না যে আমি লন্ডনে এসে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে মাস্টার করছি অথবা অক্সফোর্ড ক্যামব্রিজে প্রফেশনাল ডিগ্রি করেছি এটার জন্য না আমি যেহেতু অনেকদিন ধরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করছি অনেক বই লিখেছি তোমরা জানো এবং সর্বশ্রেষ্ঠ যেটা ব্রিটিশ বাংলা বেস্ট ডিকশনারি অন্যতম বিশ্বস্তর অভিধান গবেষণা করে আমি চিন্তা করেছি কী করে ট্রেডিশনাল সিস্টেম থেকে বের হয়ে একটা সহজ ইফেক্টিভ সিস্টেম তৈরি করা যায় যাতে করে আমাদের লার্নাররা সহজে শিখতে পারে তাহলে দেখো এটা তোমরা আমি আশা করি কখনোই কোথাও শুনোনি কাকে বলছে কার কথা এটা দ্বারা প্রথমে আইডেন্টিফাই করো তাহলে নো যদি বলছে কাকে বলছে নো কাকে বলছে এটার সাথে মিল নেই তাই না উত্তর আসে না যদি বলে কার কথা এটা নো ওমেনের কথা দেখো ওমেন তারপরে ওয়াই ডিডেন্ট ইউ গো এই স্পিচ মার্কটা দেখো কাকে বলছে ওয়াই ডিডেন্ট ইউ গো তুমি যাওনি কেন কাকে বলছে মহিলাটাকে বলছে তুমি যাওনি কেন ডাক্তারের কাছে ওমেন ঠিক আছে ওমেন said the man I have no money said the man কাকে বলছে I have no money কার কথা এখন I have no money সরাসরি কার কথা I have no money আমার টাকা নেই মহিলার কথা আমি উপরে লিখে ফেলি সবসময় আমি উপরে লিখতেছি ঠিক আছে তাহলে দেখো প্রত্যেকটা স্পিচ মার্কে এখানে মহিলাকে বলা হচ্ছে মহিলা 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 ওমেন 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 এখন ইউ ক্যান ইজিলি ডিসক্রাইব দিস প্রপারলি কিভাবে ডিসক্রাইব করবা তাহলে কি বলবো আর কতগুলো জিনিস তোমরা জানো নর্মাল যে রুলটা এটা তো তোমরা জানো ন্যারেশনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট করতে হবে পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে আর কতগুলো এক্সপ্রেশন আছে তোমরা জানো ইয়েস বললে কি বলতে হবে ইন দ্য অ্যাফার্মেটিভ না বললে নো হলে ইন দ্য নেগেটিভ তাই না মানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ তারপরে অনেক বিষয় আছে যেটা কথার ধরন অনুসারে তোমাকে চেঞ্জ করতে হয় এটা কি পোলাইটলি বলছে নাকি রাগের সহিত বলছে রেসপেক্টফুলি বলছে নাকি ডিসরেসপেক্টফুলি বলছে এই কথাগুলো লাগাতে হয় সব ক্ষেত্রে কিন্তু তোমাকে মিনিংটা জানতে হবে তুমি সেন্টেন্সের মিনিং না জানো
তাহলে তুমি চেঞ্জ করতে পারবে না এইজন্য প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রথমে তোমার জন্য ইজি হবে এইভাবে যদি তুমি সেটআপ করে ফেলো এখন আমরা দেখব কিভাবে সেটআপটা করা যায় লেখা যায় তাহলে আমরা যদি প্রথম থেকে একটু লিখি দেখো তাহলে দি ম্যান সেড টু দা ওম্যান ওয়াই আর ইউ ক্রাইং তাহলে হ্যাঁ কোশ্চেন যখন করা আছে দেখো কোশ্চেন যখন ডব্লিউএস দু ধরনের কোশ্চেন আছে তোমরা জানো দু ধরনের কোশ্চেন একটা ডব্লিউএস কোশ্চেন আর একটা ইয়েস নো কোশ্চেন ডব্লিউএস কোশ্চেন কি ওয়াই থাকবে অথবা হোয়াট উইচ হাউ ওয়ার অথবা হাউ আর একটা হচ্ছে ইয়েস নো আনসার ডিড ইউ গো দেয়ার ডিড ইউ আস্ক ইউ এনি কোশ্চেন ডু ইউ গো দেয়ার যেমন ডিড ইউ টেক ইউর চাইল্ড টু দ্য ডক্টর আনসার কি হবে ইয়েস অর নো দু ধরনের কোশ্চেন আছে ডব্লিউএস কোশ্চেন আর ইয়েস নো আনসারের কোশ্চেন ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএসটা চেঞ্জ করা যাবে না কিন্তু ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে টেন্স অনুসারে চেঞ্জ করা লাগবে ওইটাও টেন্স অনুসারে চেঞ্জ হবে কিন্তু ডব্লিউএস এই কথাটা শুধু চেঞ্জ হবে না এই এই ওয়ার্ডটা এই শব্দটা চেঞ্জ হবে না ঠিক আছে ওয়াই থাকলে ওয়াই লিখতে হবে হোয়াট থাকলে হোয়াট লিখতে হবে ওয়ার থাকলে ওয়ার লিখতে হবে ওয়েন থাকলে ওয়েন লিখতে হবে এইটা চেঞ্জ করবে ইয়েস নো আনসার যেটা হয় আর ইউ সিক ওয়াই ইউ সিক ওয়াই ইউ হ্যাপি ডিড ইউ গো দেয়ার ডিড ইউ কাম হিয়ার ডাজ শি কাম হিয়ার এগুলোর ক্ষেত্রে তোমাকে এগুলো চেঞ্জ করতে ইয়েস নো যেগুলোর কোশ্চেন এগুলো চেঞ্জ করতে কি ওয়েদার অর ইফ এটা তোমরা জানো আমি জানি এক্ষেত্রে এই ওয়ার্ডটা রাখতে হবে আর যখন আনসার ইয়েস নো হয় সেক্ষেত্রে তোমাকে কি দিয়ে চেঞ্জ করতে হবে ইফ অথবা ওয়েদার ইফ অর ওয়েদার এটা তোমরা জানো এটা ডু হোক ডিড হোক যে কোনো অক্সিলারি ভার্ব এখানে হোক এম ইজ আর ওয়াজ ওয়্যার ডু ডাজ ডিড যাই হোক হ্যাভ হ্যাজ ইফ অথবা ওয়েদার দিয়ে প্রশ্ন করতে হবে চেঞ্জ করতে হবে এখন আমরা চেঞ্জ করি দ্য ম্যান সেড টু দ্য ওম্যান ওয়াই আর ইউ ক্রাইং তাহলে আমি কি সেড কথাটা রাখবো লোকটি মহিলাটাকে জিজ্ঞেস করলো ওয়াই আর ইউ ক্রাইং তুমি কাঁদছো কেন তাহলে আমি কি লিখবো দ্য ম্যান কি লিখবো আস্কড দ্য ওম্যান জিজ্ঞেস করলো যে প্রশ্ন করছে দ্য ম্যান আস্কড দ্য ওম্যান এখন চেঞ্জ এখনই সমস্যাটা সৃষ্টি হবে কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে লার্নাররা এখন স্ট্রাগল করবে এই জন্য আগে যদি তুমি সেট আপ করে ফেলো এটা কার কথা তখন ইজি জব দ্য ম্যান আস্ক দ্য ওম্যান ওয়াই আমি বলেছি কিন্তু ওয়াই তুমি চেঞ্জ করতে পারবে না ডব্লিউএস থাকলে তুমি চেঞ্জ করতে পারবে না এটা যা আছে এইভাবে রাখতে হবে ওয়াই এখন তুমি কিন্তু তার কথা বলছো মনে আছে তোমরা ক্যাপিটালস এবং পাংচুয়েশন কিন্তু আমি বলেছি যে স্পিচ মার্কটা কখন হবে কে বলছে তার কথা কথাটা কিন্তু স্পিচ মার্ক হবে আর থার্ড পার্সন অন্য জায়গা থেকে সে বললো সে দরজা করলো এগুলো তার কথা এগুলো থার্ড পার্সনের কথা কীভাবে ওয়াই আর ইউ ক্রাইম এখন তুমি এখানে কীভাবে চেঞ্জ করবে ওয়াই পর্যন্ত দেখলাম এখন আর ইউ ক্রাইম এটা তো কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস নিতে হবে এখন জান তোমরা কিন্তু একটা জিনিস অবশ্যই বুঝতে পারছো এবং বুঝতে হবে সেটা হচ্ছে কোশ্চেন তুমি কখনো লিখতে পারবে না এটাকে সিম্পল পজিটিভ অথবা নেগেটিভ ফর্মে লিখতে হবে কখনো ইন্টারোগেটিভ ফর্মে লেখা যাবে না এই এই জন্য বলছে চেঞ্জ দ্য নেগেটিভ স্টাইল তাহলে এখন ওয়াই কী লিখবো ওয়াই আর ইউ ক্রাইং তো পাস্ট টেন্স এটা চেঞ্জ হলে কীভাবে পাস্ট কন্টিনিউয়াস ওয়াই আর ইউ ক্রাইং এখন কি আমি কোশ্চেন লিখবো ওয়াই আর ইউ ক্রাইং লিখবো কারণ তোমাকে চেঞ্জ করতে হচ্ছে ওমেনকে উল্লেখ করছে তাহলে ওয়াই শি ওয়াজ ক্রাইং দেখো ওয়াই শি ওয়াজ ক্রাইং শি কেন দেবো আমি এখনো শি দিব কেন কারণ এই যে মহিলা তো এই দেখো এই কথাটা কার এই কথাটা ওয়াই আর ইউ ক্রাইং কাকে বলছে মহিলাকে বলছে মহিলাকে রিপ্লেস করবো কি দেয় শি দেয়া ওয়াই শি ওয়াজ ক্রাইং স্টপ তাহলে ভালো করে দেখো দ্য ম্যান আস্ক দ্য ওম্যান এই চেঞ্জের ক্ষেত্রে তোমাদের সমস্যা সৃষ্টি হয় এই জন্য প্রথমে আইডেন্টিফাই করে ফেলবে এটি কি কার কথা কার কথা স্পিচ মার্কে কার কথাটা আইডেন্টিফাই করার করলে তোমার জন্য ইজি ওয়াই পর্যন্ত আসলা তারপরে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা পাস্ট কন্টিনিউয়াস হবে
কিভাবে যেহেতু ওমেন এই জন্য ওয়াই শি ওয়াজ ক্রাইং নাকি লিখবে ওয়াই ওয়াজ শি ক্রাইং তাহলে তো কোশ্চেন হয়ে যাবে কোশ্চেন করা যাবে না ওকে সেকেন্ড মাই চাইল্ড ইজ সিক সেড দ্য ওমেন কি বললো মাই চাইল্ড এখন একজন যখন কোশ্চেন করে পরবর্তী একজন রিপ্লাই করে আনসার করে তাই না কি লিখবো দ্য ওমেন রিপ্লাই দ্যাট দেখো দ্য ওমেন replied that তাহলে দেখো যেহেতু উত্তর দিছে এই জন্য রিপ্লাই শব্দ লিখতে হবে past tense কেন লিখবো এই যেহেতু past tense said the woman said কথাটা কিন্তু past tense the replied that এখন দেখো my child is sick এই জন্য তুমি আগে কিন্তু লিখে ফেলছো এটা কিন্তু woman woman এর কথা তুমি কিভাবে লিখবে ওই মহিলার কথাটা তুমি কিভাবে লিখবে তুমি কি লিখবে যে my child was sick এটা present simple past simple হবে ইসটা ওয়াজ ওয়াই হবে এখন কি লিখবে যে মাই চাইল্ড ওয়াজ সিক মাই তো আমি না এই যে উমেন তো উমেন কে কি লিখবো হার চাইল্ড ওয়াজ সিক তাহলে চেষ্টা করতে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যায় এই জন্য হার কেন লিখবো যেহেতু এটা উমেন যেমন এখানে লিখছি উমেন এখানে সি এখন সি এখানে হার কেন সি এখানে হার কেন She child was sick, নাকি her child was sick. তার মেয়ে তার তার বাচ্চারা অসুস্থ তাই না এই জন্য তার মানে হার তার পরবর্তীতে Did you take your child to the doctor? Said the man. তারপরে লোকটি আবার প্রশ্ন করেছে কি বলছে তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে বাচ্চাটাকে নিয়ে তুমি কি বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলে কি লাগবো এখন তোমরা আগে আইডেন্টিফাই করে ফেলছো এটা উমেন কে নির্দেশ করে বলা হচ্ছে কে বলছে সেড দ্য ম্যান দ্য ম্যান দ্য ম্যান আস্কড এগেইন কারণ সে তো প্রশ্ন করলো তাই না এগেইন দেখো এগেইন শব্দটা লিখবা যেহেতু আবার প্রশ্ন করছে তাহলে এইটা এটা কিন্তু তোমার বুঝতে হবে যে দুবার কোশ্চেন করছে তিনবার কোশ্চেন করলে এগেইন সে আবার প্রশ্ন করলো দ্য ম্যান আস্কড এগেইন এখন তোমাকে এখানে ডব্লিউএইচ থাকলে যেমন চেঞ্জ করা যায় না আর এখানে কিন্তু চেঞ্জ করা যায় আমি একটু আগে বলেছি এখানে যদি এম ইজ আর ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ ওয়াজ ওয়ার থাকে তুমি রিপ্লেস করবে ইফ অথবা ওয়েদার দিয়ে তাহলে কি লিখবা এগেইন ইফ কি টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট টেন্স কি হয় হ্যাড ভার্ব পাস্ট পার্টিসিপল তোমরা জানো পাস্ট পারফেক্ট টেন্স কি হয় হ্যাড past participle তাহলে did যেহেতু এটা past indefinite tense did হয় তোমরা জানো did you take your child to the doctor আমি কি লিখবো you লিখবো নাকি you লিখবো কেন তুমি women এখানে লেখা আছে women women কে replace করব তাহলে the man asked again if she had taken her child to the doctor ডক্টর এখন দেখো এখানে কি চেঞ্জ করছে ডিড ইউ এই ইউ কথাটা চেঞ্জ করছে ইউ এর পরিবর্তে কি হবে হার কারণ যেহেতু তুমি এটা বর্ণনা করতেছো বাহির থেকে তুমি বর্ণনা করতেছো তার কথাটা এখানে ডিড ইউ টেক ইউর চাইল্ড টু দ্য ডক্টর কাকে বলছে উমেন কে বলছে তাহলে কি লিখবো ইফ শি হ্যাড দেখো ইফ শি হ্যাড টেকেন কি লিখবো শি হ্যাড টেকেন ইউর চাইল্ড না সে হ্যাড টেকেন হার চাইল্ড আমরা তো তার কথা বলছি সে তার বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল কিনা তার এই চেঞ্জগুলো কিন্তু তোমাকে করতে হবে হ্যাঁ যেহেতু সি বলছো সি হ্যাড টেকেন হার চাইল্ড এখন যদি বলি হি তাহলে হি হ্যাড টেকেন হিজ চাইল্ড যদি বলি ইফ দ্য মাদার হ্যাড টেকেন হার চাইল্ড এখন যদি ফাদার থাকে দ্য ফাদার হ্যাড টেকেন হিজ চাইল্ড তাই না তাহলে দেখলাম ইফ অর ওয়েদার she had taken had taken কেন হবে যদি past simple tense এজন্য past perfect এ তোমরা জানো had হল আর verbটা past participle হল তাই না taken her child to the doctor তারপরে no she replied তে no হোক অথবা yes হোক আমরা কি বলবো in the affirmative তাহলে she replied
in the negative. ঠিক আছে না? এই দেখো এখানে negative কেন হবে? কারণ না যদি বলে no তাহলে negative, যদি বলে yes তাহলে affirmative. তাহলে she replied in the negative. No, she replied. তারপরে কি সে বললো না? She replied in the negative. তারপরে কথা, why didn't you go? Said the man. এই কথা রাখা স্পিচ মার্কে কথা দেখো কাকে বলছে? মহিলাকে বলছে। তুমি এই যে যখন চেস করবে এই মহিলাকে কেন্দ্র করে চেস করবে, হয় she না হয় he হার লিখবে, তাই না? Based on the sentence. তাহলে কে বলছে? Said the man. তার মানে লোকটি আবার জিজ্ঞেস করছে, তুমি আবার লিখতে হবে. The man again asked. The man again asked. সে লোকটি আবার জিজ্ঞেস করলো, why didn't you go? তোমরা জানো WS থাকলে পরিবর্তন হবে না, WS টা যেভাবে আছে সেভাবে রাখতে হবে কিন্তু। তো তুমি why লেখো, why. The man again asked why. এখন কি লেখো দেখো, why didn't you go? দেখো did কথাটা কখন ব্যবহৃত হয়? Past indefinite tense, মানে past simple. তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে past perfect, আগের মতো দেখো। তাহলে কি লিখবো? The man again asked why she had not taken, she had not the, why didn't you go, মানে why she had not gone, why she had not gone. দেখো এটা past perfect tense, had gone. এটি সে did go. দেখো past simple did go, past perfect tense had gone. যেহেতু না বলছে didn't, hadn't, don't হলে এভাবে চেঞ্জ হবে। তাহলে why didn't you go, তুমি যাওনি কেন? Why she had not gone, কেন সে যায়নি? I have no money, said the woman. The woman replied, লিখবো নাকি the woman said that? The woman কি লিখবো? Replied that, যেহেতু প্রশ্নের উত্তর দিচ্ছে তাই না? The woman replied that. এখন তুমি কিভাবে চেঞ্জ করবে? এটা কার কথা লেখা আছে? ওমেনের কথা। তুমি কি আই মানে আই হ্যাভ নো মানি মানে হ্যাভটা পাস্ট পাস্ট চলে যাবে হ্যাড, আমি কি লিখবো? আই হ্যাড নো মানি নাকি হি হ্যাড নো মানি নাকি শি হ্যাড নো মানি? আমি কি লিখবো? আই হ্যাড নো মানি, হি হ্যাড নো মানি নাকি শি হ্যাড নো মানি? আমার তো এখানে কোনো প্রশ্নই নাই, আমি এখানে নেই, কারণ আমি বাহির থেকে আমি এক্সপ্লেন করতেছি, নেরেট করতেছি। তাহলে আমরা আগে কিন্তু আইডেন্টিফাই করেছি ডব্লিউ ওমেনের কথা দিয়ে। তাহলে কি লিখবো? আই মানে কি? শি হ্যাড নো মানি। দ্য ওমেন রিপ্লাইড দ্যাট শি হ্যাড নো মানি। তাহলে দেখো এখানে যে চেঞ্জ হয়েছে ওইটা ছিল হ্যাভ, হ্যাভ চেঞ্জ হয়েছে হ্যাড। তাহলে এখানে আই হবে না, যেহেতু ওমেন আমরা লিখেছি, এটাই ওমেন, মানে ওমেনকে কেমনে রিপ্লেস করবো? শি। যদি ম্যান হতো তাহলে হি, নাম থাকলে নাম হতো। তাহলে মেইন প্রবলেমটা কিন্তু চেঞ্জটা, মানে স্পিচ মার্কের ভিতরে তুমি কীভাবে চেঞ্জ করবে, এই জন্য আগেই আইডেন্টিফাই করে ফেলবে এটা কার কথা, এই যে কাকে কাকে বলছে কার কথা। যদি বলছো কাকে বলছে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাও, সরাসরি লিখে ফেলো প্রথমে। যদি কাকে বলছো এটার সাথে মিল না থাকে উত্তরের, তখন প্রশ্ন করো কার কথা। এভাবে তোমরা নেগেটিভ স্টাইল দিয়ে চেঞ্জ করবে। আমি আশা করি তোমরা আগে কখনো এইভাবে শিখতে পারোনি, এবং তোমরা যদি ভালোভাবে খেয়াল করো, আমি আরেকটা ক্লাস নিব, আর হয়তো দুইটা ক্লাস নিব, তোমরা ভালোভাবে খেয়াল করলে একবারে সারা জীবনের জন্য মুখস্থ করতে হবে না, তোমরা বুঝে কাজটা করতে পারবে। আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পারছো। ব্রিটিশ বাংলা ব্লগসে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভুলবা না কিন্তু। বিজি বাংলা বেজিক শ্রেণী অন্যতম বিশ্ব সেরা অভিধান, এটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, তোমরা ভালো লাগলে লাইক করবে, এবং আমাদের ফেসবুক ব্রিটিশ বাংলা। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।